ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও থানা কমিটির উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর চাঁদগাঁও এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে চাঁদগাঁও থানা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস খানের সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নগর কমিটির সভাপতি আল মিজান মোহাম্মদ নোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদগাঁও থানার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদগাঁও থানার সভাপতি আবু হানিফ মোল্লা ও ইসলামী যুব আন্দোলন চাঁদগাঁও থানার উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এ সময় বক্তারা অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন। এতে আরো উপস্থিত ছিলেন থানা ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতা কর্মীরা। পরে দোয়া ও আখেরি মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। নিউজ ডেস্ক চট্টলা টিভি। ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।